চট্টগ্রাম শহরের 41 খান ওয়ার্ডত 60 লক্ষর বেশি মানুষ বসবাস করে। কিন্তু এসব গুলি চাইলে দেখা যায় বুধে 2 লাখ মানুষের লাই এক খান ভালো মতো মাঠ পাওয়া যাইত না। ফলে ছুড়ো বা যুবক করার লাই খেলা আর বুড়া করার লাই ব্যায়াম করানোর মাঠ ফোন বড় সমস্যা হয়ে গিয়ে। সময় ও প্রযুক্তির তার ফরে চট্টগ্রামের খেলাধুলার স্থান সংকট মিলিয়ে রে বারন্ত কিশোরকলর বাড়ি উড়া অধ্যায় বাধাগ্রস্ত। আর এই সংকট হাডিউডি বেল্লাই নাই হন পদক্ষেপ, ফলে যে হওয়ান মাঠ আছে তাও হন হাজত নোয়াইয়ের। এটা ভাই খেলা জায়গা দেয় কোলা জায়গা ফেরেন্ট ময়দান স্যার আর দেখানো যার আসিআরবি স্টেডিয়াম পাশে আছে আর নাই পর্যাপ্ত মাঠ আছে কিনা। চিটাং শহর তো আসলে পর্যাপ্ত হন মাঠের দাহান হাজার এই মনে করেন ফুরের চক বাজার মিলিয়ে নেয় প্যারেড মাঠান আছে আর এনে মহসিন কলেজের একটা মাঠ আছে ফুরিকের চলাকালীন সময় ফুয়াশা খেলি দিতে পারে আর প্যারেডত মিলিয়ে অনার বিভিন্ন সময় রাজনৈতিক সংঘাতের হারানো ফুয়াশা ঢুকি নিয়ে পারে প্রায় অনার এই রাজনৈতিক সংঘাতের হারানো মাঠ প্রায় সময় বন্ধ থাকে মাসের পর মাস বন্ধ আছে মাঠ তো ফুয়াশা খেলি দিতে না পারে তো যার হারানো ফুয়াশা বিভিন্ন ফেসবুক অনলাইন ইনি ঢুকি নেয় তারপর আমার মাদকর প্রতি আসক্ত হয়ে যায়। চট্টগ্রামের মধ্যে এই ধরন পুলকার মারত মেলা হর ঠিক আছে এই মেলার লাই অনেকে প্র্যাকটিস হইতে না পারে সব প্লেয়ার চলে যেতে স্টেডিয়ামত এখন স্টেডিয়ামে তো অলরেডি সুইমিং পুল কর তাই বেকিন এখন ছোটো জায়গার মধ্যে প্র্যাকটিস করার পরে কিন্তু এলে প্র্যাকটিস করে তার তো নফ স্যার ঠিক আছে এখন আরলে মাঠ দেওয়ার এখন মাঠ গড়ার লাই আর যিনি মেয়র সাহেব অত উদ্যোগন করিব আর সিটাঙ্গের মধ্যে যেতে অলরেডি মাঠই নাই যেতে বৃষ্টি টিষ্টি পরে আঁটু রুদ্ধি ফানি উঠে মানে মাঠের মধ্যে প্র্যাকটিস করিবার মতো হন অজ্ঞ প্লেয়ার খেলা হবার মতো হন পজিশন নতা হ্যাঁ তো এইবার যাতে পর্যাপ্ত অজ্ঞ ব্যবস্থা লয় সিজেকেএস এর যারা আছে বড় বড় পজিশনের যারা আছে ইতারা যাতে অবশ্যই অবশ্যই অজ্ঞ আর চিটাঙ্গের প্লেয়ার অকল লাই যাতে ভালো প্র্যাকটিস গড়িত পারে ভালো খেলিত পারে চিটাং উত্তন যাতে অজ্ঞ প্লেয়ার উড়িত পারে এই ব্যবস্থা যাতে গড়ে দিতে পারে। চট্টগ্রামের মাঠগুলির মধ্যে মেলা এবং অনুষ্ঠানের কারণে বেশিরভাগ সময় ব্যস্ততা হ্যাঁ এসব খেলার মাঠ যার ফলে খেলাধুলা অনুপযোগী হয়ে পড়ে। আগে চট্টগ্রামের বিভিন্ন জায়গার মধ্যে প্র্যাকটিস গুরুত্ব বলি উল্লেখ করছে সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম। আর আউটডোর স্টেডিয়ামের মধ্যে প্র্যাকটিস গুরুত্ব অনার সাকিটাও সামনে দিয়ে মাঠান আছে নিয়ে মধ্যে প্র্যাকটিস গুরুত্ব অনার্সন বেগুন কিন্তু বিভিন্ন মেয়র অফল আইয়ে তারপর বিভিন্ন সরকারি পর্যায়ের মধ্যে এই সকল মাঠের মেলায় পার্ক করে ফেলে গিয়ে বিভিন্ন পার্ক শিশু পার্ক গুঁজি যার কারণে আরও প্র্যাকটিস কমে গিয়ে গেছে তাই আর এক সময় অনুরোধ চাই বোধ হয় সরকারের কাছে যে যে সকল মাঠের মধ্যে আগে প্র্যাকটিস করতো আর ফকল বিভিন্ন এলাকার ফকল এই প্র্যাকটিস করতে করতে বিভিন্ন পর্যায়ের ফুটবল হন ক্রিকেট হন ভলিবল হন হ্যান্ডবল হন যে প্র্যাকটিস হই অনেক ডাঙ্গুলি খেলা ওদের খেলে নিতে পারে এখন মাঠের বাবদ এর মধ্যে বাস্তুসত্য কথা যে এই মাঠটা যারা বেদখল করে তারা দেশের ক্ষতি করে এবং সরকারের এই বেলা এই বিষয়ে বিশেষ মানে পদক্ষেপ লইবেলায় বলি আর জোর অনুরোধ জানাই। স্বাধীনতার পর চট্টগ্রাম শহর দেশব স্কুল কলেজ নির্মাণ হইয়ে এগিনত তেমন মাঠ নেই তবে প্রত্যেক ওয়ার্ডত মাঠ নতাহিলেও 2-3 জন ওয়ার্ড মিলি মাঠ আছে বলে হইয়ে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য ডক্টর আফসারুল আমিন এমপি। চট্টগ্রাম শহর প্রত্যেক ওয়ার্ডত মাঠ নাই তবে 2-3 ওয়ার্ড মিলিয়ে একখান মাঠ আছে আগর যুগের মধ্যে মাঠ আছে মাঠের মধ্যে খেলোয়াড় আছে তার মানে স্কুল উত্তর গেলে 4-6টা তখন তো টেলিভিশন নো আছে ফেসবুক নো আছে মোবাইল নো আছে তথ্য প্রযুক্তির যুগ নো আছে তো সমগান খাড়ি বেলায় মাঠ হয় দর্শক সারি না হয় খেলোয়াড়ের সারির মধ্যে তখন মাঠের মধ্যে বিভিন্ন সময় মেলা চলিবার কারণে খেলার উপযোগী গরম নজর বলি উল্লেখ করছে সিটি মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ আজমন আসুরুদ্দিন। মাঠে কিনত সারা বছর হয়তো ধরেন বিভিন্ন ধরনের মেলা বা মাঠ যেভাবে পড়ি থাকে যে খেলাধুলা গরিবের লাই এই উপযোগী গড়ি তুল ইয়ন গরম নজর কারণ এই মাটি নইলে বিভিন্ন এই মাটি নইলে তো আলাদা আলাদা সংস্থা বা না এখন মাটিনোর অথরিটি তো আলাদা মাটি তো বিভিন্ন প্রতিষ্ঠান নিজস্ব তারা তত্ত্বাবধানে মাঠে তো সুতরাং অন্য কেউ তো এন্ডে কিছু করে কিন্তু সব সব প্রতিষ্ঠান যদি দায়িত্ব লই আনে মাঠে কিন্তু যদি খেলাধুলার উপযোগী করে তুলে এবার ইয়া লয় পরিকল্পনা গ্রহণ করে তৈলে ইয়ান সম্ভব অন্যতাই তো আসলে কোনোভাবে সম্ভব নয়। পরিস্থিতির হারণে মাঠ এখন ছুটো এগিয়ে তবে মাঠের সারিকিনের দিয়ে ভবন তুলনোর হারণে এখন নিয়েস ফেলাবার জায়গা নেই বলে হইয়ে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী। মাঠের প্রয়োজন এখন আরও বেশি মনে হয়েছে শ্বাস ফেলার জায়গা নেই
মাঠের মধ্যে আপনি যেটা বললেন কাদা আছে, গর্ত আছে, লম্বা লম্বা ঘাস আছে, তার একটা ফাঁকে ফাঁকে খেলতেছে, এমনটা হবে কেন? পুরো একটা মাঠ শাসন পদ্ধতি থাকবে, মাঠ ম্যানেজমেন্ট পদ্ধতি থাকবে। এই জন্য আমরা SMC-কে বলেছি, GB-কে বলেছি, একটি সুন্দর মাঠ দরকার, একটি গোছানো মাঠ দরকার এবং মাঠের একটা ব্যবস্থাপনা দরকার। যেগুলো আছে সেগুলোকে আর আপনি হাত দিবেন না, আর যেগুলো হয়ে গেছে এগুলো তো উচ্ছেদের প্রশ্ন আসছে। তো ওই প্রতিষ্ঠান যারা করেছেন তারা নিজেরা বিল্ডিং করে ফেলছেন, তাদের প্রতিষ্ঠান তো আমি গিয়ে এখন ভেঙে দিব, এই প্রসঙ্গটা তো অনেকটা এখন আর আসছে না। যেটুকু আছে আর করেন না, এটাই হলো অনুরোধ। নামে বেনামে দহল হইজা মাঠগিনের মধ্যে খেলাধুলা যেমন বেহতর, তেমনি উডিনওয়াইয়ের ভালো মানের খেলোয়াড়। মনিরুল ইসলাম মুন্না, C+TV। এই যে দেখো KY এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। KY এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।